আটকে পড়েছিলেন ট্রাফিক জ্যামে। অবশেষে রাস্তায় নামলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তৎপরতার সঙ্গেই সামলালেন ট্রাফিক। ঠিক সিনেমার মতো দৃশ্যের সাক্ষী রইল সাধারণ জনগণ। সোমবার এমনই দৃশ্য দেখা গেল আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায়। রাস্তার মাঝে নেমেই নিজেই হাত নেড়ে মোটর বাইকগুলোকে একপাশে দাঁড় করিয়ে অন্য গাড়ির জন্য রাস্তা তৈরি করলেন। দেখুন সেই ভিডিও। মাত্র আর দু একদিন বাকি, তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের মরশুমে কেনাকাটায় ব্যস্ত সকলেই, তার জেরেই ক্রমেই বাড়ছিল যানজট। তাতে আটকা পড়েছিলেন খোদ সাংসদও। গাড়িতে বসে না থেকে তিনি নিজেই নেমে পড়েন রাস্তায়। তাকে উদ্যোগী হতে দেখে পথে নামেন আরও অনেকেই। সকলের প্রচেষ্টাতেই যানজট ছাড়ে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়, গাড়ির জটলা কমে যায়। দুর্গত সবকে সামনে রেখে সড়কে বেড়েছে যান চলাচল। এ অবস্থায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় নিজেই নেমে পড়লেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।